কোভিডের প্রকোপটা যদি একটু আল্লাহর রহমতে কমে তখন আমি একটা ব্যবস্থা নিব, সেটা হচ্ছে মিট ইউর ইউনিয়ন। অর্থাৎ আমি এই উপজেলার প্রত্যেকটা স্কুলের যারা শিক্ষার্থী আছে তাদের সাথে শিক্ষার্থী অথবা তাদের শিক্ষার্থী যারা প্রতিনিধি আছে তাদের সাথে মিট ইউর ইউনিয়ন নামের একটা প্রোগ্রাম আমি করতে চাই, যারা সপ্তাহের একটি বিশেষ দিনে আর তাদের ইউনোর সাথে তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধা এবং তাদের স্বপ্নের কথা বলবে এবং তাদেরকে আমি আমার ব্যক্তিগত প্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করব, তাদেরকে বিভিন্ন তারা যেন ভবিষ্যতে উচ্চতর কর্মক্ষেত্রে যেতে পারে, কীভাবে যেতে পারবে, কী করলে কী হবে এগুলো আমি তাদের সাথে আলোচনা করব এবং তাদের ব্যক্তিগত সমস্যা এবং তাদের প্রস্তাবনাগুলো আমি মনোযোগ সহকারে শুনব। আমি মনে করি যে তাদের এই এই প্রোগ্রামের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের এই শিক্ষার্থীগুলো তারা কিন্তু আরও উজ্জীবিত হবে। আমরা জানি দুইটা উপজেলার দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বাধা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এত দায়িত্বের মধ্যে এত মানুষের সমস্যার মধ্যে আপনি কাজটাকে নিয়মিত করতে সক্ষম হবেন? হ্যাঁ অবশ্যই, আমি আমার যে বললাম যে নিবেদিত হয়ে কাজ করছি, আমি চেষ্টা করছি এবং আমি সফলও হচ্ছি, আমার কষ্টও হচ্ছে কিন্তু আসলে এটা আমি মেনে নিয়েছি। আসলে আপনি যখন আপনার কর্তব্যকে উপভোগ করতে শিখবেন তখন কিন্তু আপনার ওই কষ্টটা আপনার কাছে গায়ে লাগবে না। আসলে আমতলি তালতলির যোগাযোগ ব্যবস্থাটা এখন একটু খারাপ হয়ে গিয়েছে, আশা করা যায় বা বর্তমান সরকারের যে সড়ক যোগাযোগের যে আধুনিক সড়ক যোগাযোগের যে কর্মকাণ্ড অর্থাৎ দক্ষিণ বাংলায় আমাদের যে উন্নয়ন, আমার মনে হয় কিছুদিনের মধ্যেই এই রাস্তাটাও ঠিক হয়ে যাবে, তখন হয়তো এত কষ্ট থাকবে না। তা তদুপরিও আমি দুইটা উপজেলা আমাকে মাথায় রাখতে হয় এবং আমি দুইটা উপজেলাকেই সমানভাবে চালনা করার চেষ্টা করে যাচ্ছি এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি সফল হচ্ছি। এই যে বললেন কর্তব্যকে উপভোগ করার যে বিষয়টি, এতে ক্ষেত্রে কতটা ধৈর্য নিয়ে কাজ করতে হয়? আসলে সত্যি কথা বলতে কি যে আপনাদেরকে ওভাবেই বলতে হয় যে ধৈর্যশীল তো হতেই হবে, ধৈর্যশীল হতে হবে, কারণ এক উপজেলার একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে জেলা নির্বাহী অফিসার হিসাবে আসলে আমাদেরকে সবার সমস্যা কিংবা সকলের কর্মকাণ্ডগুলোই আমাকে সমন্বয় করে কাজ করতে হয়। এখানে রাজনৈতিক এবং আমাদের অন্য অন্য পেশার যারা আছেন তাদের সাথে সমন্বয় করা, তাদের কাজ করা, সবার প্রেশারটাই আমার মাথায় নিতে হয়। তো আসলে ধৈর্যের তো একটা ব্যাপার থাকবেই এবং ধৈর্য এবং এই ক্যাপাসিটি আছে বলেই হয়তো আমাদেরকে সরকার এসব পদে পদে আনতে হবে।